একি পদ্ম একা একা বিড়বিড় করছে কেন? তাহলে কি নিজের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিল? কেউ ছিল না এখানে? নাকি কেউ ছিল? আমাকে দেখতেই পেল না, তার মানে কি পদ্ম স্লিপ ওয়াক করছিল? দেখে তো তাই মনে হচ্ছে, জানি না কেন আমার মনে হচ্ছে দেওয়ালের পেছনে কেউ ছিল। কে ছিল? নিখিল চৌধুরী, তুই দেখছি এসে পড়েছিস। পাক্কিস তোকে আমি দেখে ফেলেছিলাম, তাই তো ঠিক টাইমলি কায়দা করে সরে পড়লাম, আর তোকে স্লিপ ওয়াকের নাটকটা ভালো করে বুঝিয়ে দিলাম। বোকা, এইটুকুতেই কনফিউজ হয়ে গেলি? দূর, কি করে লড়বি আমার সঙ্গে? তোর বউয়ের ভবলীলা সঙ্গ করতে স্বয়ং যমরাজ আমায় পাঠিয়েছে। এবার শ্যামাকে আর কেউ বাঁচাতে পারবে না। স্টেজের ওপরও ছটফট করতে করতে মরবে, আর তুই যখন স্টেজে গিয়ে উঠবি ততক্ষণে সব শেষ। তোর বউ আর পৃথিবীতে নেই, শ্যামা মরবে, ওকে মরতেই হবে। আজ মিস্টার আদিত্য নিখিল চৌধুরীকে দেখে ফেলেছিল, নাহলে খুব বড় কিস খেতাম। তবে আমার চ্যাটিং তাতেও কিছু বুঝতে পারবে না, আই এম শিওর। ভাববে আমি বুঝি ঘুমের ঘোরে হাঁটছিলাম। অতি চালাকের গলায় দড়ি। কাল রাত অব্দি কি সুন্দর টেনশন করছিল, আর যেই নিখিল এসে পড়েছে দেখো, কেমন সকাল থেকে একেবারে চনমনে হয়ে গানের রিহার্সাল নেমে পড়েছে। কিন্তু যতই রিহার্সাল করো শ্যামা, তোমার খেলা যে আজই সাঙ্গ হবে, আর তোমার নিখিলও আজ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না তোমায়। ভালো করে শোনো, আগের দুটো রাউন্ডের গানের তুলনায় কিন্তু এই রাউন্ডের গানটা একটু কঠিন। মানে এই ধরো, গানের মুখরাটা মৌলি বাঁশি দিয়ে প্রথমে ধরবে, আর আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে কোরাসটা ধরবো, কেমন? নাও শুরু করো পদ্ম, না খোলটা নিয়ে তুমিও শুরু করো।
এক মিনিট। শ্যামা, তোর সাথে একটা জরুরি কথা আছে। মেশমাশে বলুন না। আমাদের ফাইনাল রাউন্ড থেকে পদ্মকে বাদ দিতে হবে। মানে পদ্মকে বাদ দিতে হবে মানে মেশমাশে পদ্মকে বাদ দিতে হবে? আপনি এইরকম কেন ভাবছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। পদ্ম, তোমার কি শরীর খারাপ? কই, আমাকে তো তুমি কিছু বলনি। কই শ্যামা দিদি, আমার তো কিছু হয়নি, আমার শরীর তো একদম চাঙ্গা অটুম্পা। কাল তো আমি তোর সঙ্গে ছিলাম বল, আমার তো কিছুটি হয়নি। ও বাবু মশাই, আজকে তো ফাইনাল রাউন্ড, আমি খোলনা বাজালে কে বাজাবে বলুন তো? আর হঠাৎ করে আমায় ফাইনাল রাউন্ড থেকে বাদ কেন দিয়ে দিচ্ছেন? আমি আমি কি ভুল করেছি বলুন না, কি ভুল করেছি? আমি যা বলছি তাই হবে। শ্যামা, আমি যখন বলেছি পদ্ম আজকে খোল বাজাবে না তো বাজাবে না। মেশমশাই, আমার সঙ্গে একটু এদিকে আসুন না। মেশমশাই, কি হচ্ছে? পদ্ম কি কোনো দোষ করেছে আমাকে বলুন না। এটা নিখিলের সিদ্ধান্ত, তুই এখনই এক কাজ কর, নিখিলকে ফোন কর তো। নিখিল কি আমাকে দেখে ফেলেছে বলে কোনোভাবে সন্দেহ করছে নাকি? তার মানে আমি যে ঘুমের মধ্যে কথা বলছিলাম এটাও মোটেই বিশ্বাস করিনি। মনে হচ্ছে এই নিখিলই বাদ দিতে বলেছে। কিন্তু ছোট কথা, হঠাৎ করে পদ্মকে বাদ কেন দিতে বলল? আপনাকে কি কিছু বলেছে? তুই নিখিলকে ফোনটা করলেই সব জানতে পারবি। আমাকে ফোন করে বললো যে পদ্মকে বাদ দিয়ে দিতে, আর ফাইনাল রাউন্ডে পদ্ম যেন না বাজায়। মেশমশাই, পদ্ম যদি খোলটা না বাজায় তাহলে খোলটা বাজাবে কে? পদ্ম খোল না বাজালে তো আমাদের গানটাই হবে না। তুই চিন্তা করিস না, নিখিল একটা মেয়েকে পাঠিয়েছে। এত কিছু হয়ে গেল আর ছোট করতে আমাকে কিছুই জানালো না। বলছি মেশমশাই, খোলটা যে বাজাবে সে কোথায়? সে কখন আসবে না আসবে দেরি হয়ে যাবে। সে পৌঁছে গেছে, দাদা ডাকছে। মন্দিরা, মন্দিরা ভেতরে এসো, এসো। শ্যামা, ও হচ্ছে মন্দিরা, ওই খোল বাজাবে, আজকেই ও কলকাতা থেকে এলো। এভাবে না বলে কয়ে আপনারা আমাকে কিছুতেই বাদ দিয়ে দিতে পারেন না। তুমি বলো না, আমি তো আমি তো দুটো রাউন্ডে কত ভালোভাবে বাজিয়েছি, তাল সুর আমার সব ঠিক ছিল। তাহলে আর আমি তো মন প্রাণ দিয়ে তোমারে জেতানোর চেষ্টা করেছি। তুমি কম্পিটিশনে জেতা মানে তো আমাদেরও নাম হবে বলো। তাহলে আমার সঙ্গে এত বড় অন্যায়টা কেন করছো বলো, কেন করছো? জানো তো শ্যামা দিদি, এই কম্পিটিশনটা নিয়ে আমি না মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটাতে তুমি জিতবে আর খোল বাজক হিসেবে আমার আমারও বেশি নাম ডাক হবে, আমি দুটো করে কমে খেতে পারি এই আর কি। বুঝতেই তো পারছো আমি অনাথ, তিন কুলে আমার যে কেউ নেই, সেই দিক থেকে দেখতে গেলে তুমি তো আমারে সুযোগ দিয়েছো আমার এই প্রতিভাটারে বাইরে বের করার জন্য। আর যদি তুমি আমাকে এরকম ভাবে এই দল দিয়ে বের করে দাও, আমি কোথায় যাব বলো দেখি? ও শ্যামা দিদি, বলো না গো, আমি কি অন্যায় করেছি? কেন আমার শেষ রাউন্ডটাতে বাজাতে দেবে না বলো তো, বলো না। আহ পদ্ম, কানাকাটি করো না। তুমি যে খোল খারাপ বাজাও তা নয়, কিন্তু নিখিল চাইছে না যে তুমি আজকে খোলটা বাজাও, তাই আমাদের এই সিদ্ধান্ত।
বাবু মশাই, কিন্তু নিখিল দাদা আমারে কেন বাদ দিতে চাইছে সেটা তো বলুন, আমি সেটা জানতে চাই। আমি আমি নিখিল দাদার সঙ্গে কথা বলবো। বাবুমশাই বলছি, নিখিল দাদা কি এখানে এসেছে একবার বলো না, একবার ওই ফোনটা আমারে ধরিয়ে দিলে আমি একটু কথা বলতে পারি। দিন না দিন না। নিখিল এখানে আছে কিন্তু এখানে আসতে পারবে না। নিখিল আমাকে ফোন করে বললো যে আজকে পদ্মখোল বাজাবে না, ওর বদলে মন্দিরে বাজাবে। আমিও বলবো আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি তো কিছু করিনি। ও শ্যামা দিদি তুমি বলো না, দুটো রাউন্ড আমি কত ভালোভাবে বাজাবো। আর এই তোমার জেতার পেছনে যে মেয়েটার এই সামান্যটুকু যোগদান রয়েছে তাকে তুমি এভাবে বাদ দিয়ে দিতে পারবে বলো? আমি কি করেছি বলো দেখি না, আমি তো কিচ্ছুটি করিনি, কোনো অন্যায় করিনি বলো, তাহলে কেন বাদ দিয়ে দিচ্ছ? অটম্পা তোরা চুপ করে রয়েছিস কেন, তোরা কিছু বল না। আরে আমি তো এতগুলো দিন তোদের সাথে রিহার্সাল করলাম, শুধু কি পয়সার জন্য আমি এখানে রয়েছি? আমি শ্যামা দিদির মনে পেরানে ভালোবাসি, শ্যামা দিদির গান আমি খুব ভালোবাসি, সেই জন্য তো আমি এখানে বাজাতে রাজি হয়েছি। আর তাছাড়া তুই একটা কথা বলতো, কাল সারা রাত তো আমি তোর সঙ্গে ছিলাম, আমার শরীর টরীর তো কিচ্ছু খারাপটি হয়নি। আমার একটু ঠান্ডা লেগেছিল, সে আমি আমার ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিয়েছি, তাতে সব ঠিক হয়ে গেছে, আর তো কোনো সমস্যা নেই। তোরা কেন চুপ করে রয়েছিস বলতে, কোনো আমি কী করবো আমার বাদ দিয়ে দিলে? হ্যাঁ ছোট বৌদি, পথ তো একদম চাঙ্গা আছে, তোমরা যদি মনে করে থাকো ওর শরীর খারাপ তা কিন্তু নয়। তুমি একবার ছোট দাদার সাথে কথা বলতে পারো, জানি না উনি কি ভাবছেন। কাল রাতে পদ্মর ফোন এলো, ও নিজে কথাও বললো, ও সত্যি সুস্থ। তাই নাকি পদ্ম? টুম্পা কি বলছে, তুমি কাল রাতে বাইরে গিয়ে ফোনে কথা বলছিলে? কার ফোন এসেছিল পদ্ম? কার ফোন মানে, টুম্পা তুই কথাটা এমন করে বললি যেন আমার কাছে ফোন এসে সেটা আমার কাছে একটা বড় অন্যায় হয়ে গেছে। শোন টুম্পা, তোর যদি আমার সঙ্গে সত্যতা করার হয় তুই খোলাখুলি কর, এরমভাবে অন্যের মনে সন্দেহ ঢুকিয়ে দিস। আমার ফোনে ফোন এসেছে তাই নিয়ে তুই এরকম ভাবে বলতে পারলি? দেখ এখানে আসার আগে আমি কীর্তনের দলে দলে ঘুরে ঘুরে আমি খোল বাজাতাম, আমার তো বহু লোকজনের সাথে কত আলাপ কত পরিচয়, আমার কত বন্ধু বান্ধব আছে, তারা কেউ কেউ কীর্তন গায়ে আবার কে খুব বাউল, তারাই প্রতিযোগিতাটার কথা শুনেছে যে আমি এখানে বাজাচ্ছি, তারা আনন্দের চেয়ে আমাকে আগে থেকেই শুভেচ্ছা জানাতে চায়, সেই জন্য বারবার ধরে ফোন করছে। আমি শুধুমাত্র ফোনে কথা বলেছি, এটাই কি আমার অন্যায় হয়ে গেছে? সেই এটা 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 কিন্তু আসল কথা নয়। আমি যদি রিহার্সাল ঠিকঠাক না করতাম, আমি যদি তার লয় নিয়ে যদি আমি ভুল করতাম, সেটা নিয়ে তোমরা আমার বিচার করতে পারতে, কিন্তু এই সামান্য ফোন নিয়ে তোমরা আমার উপরে এরকমভাবে দোষ দিতে পারো নি, এইরকমভাবে বিচার করাটা উচিত নয়। ও জামাদিদি, জামাদিদি গো আমার এই দ্বন্দ্বে বাদ দিয়ে দিওনি, তোমার কাছে হাত জোর করে বাদ দিয়ে দিওনি। তুমি 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 নিখিল দাদা একটু বোঝাও না, একটু ভালো করে বলো না, সেরকম বলে আমি অনুরোধ করবো, আমি হাত জোর করে অনুরোধ করবো নিখিল দাদা, তুমি শুধু আমারে বাদ দিয়ে দিওনি গো, বাদ দিয়ে দিওনি। তার মানে আমি ঠিকই ধরেছি, নিখিল চৌধুরী আমাকে কাল রাতে বাইরে দেখে সন্দেহ করেছে, আর সেই জন্যই আমাকে নিয়ে ও জাস্ট কোনো রিস্ক নিতে চাইছে না, কিন্তু আমাকে যে আজ বাজাতেই হবে অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট। আমাকে তুমি একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, আমি আমি বিশ্বাস করো তোমার মান রাখবো, তোমার নাক কান কাটতে আমি দেবো, আমি জানি শ্যামা দিদি
তুমি কারোর সাথে অন্যায় সহ্য করতে পারোনি, কারোর সাথে কোনো অন্যায় করোনি। তোমার বিশ্বাস আছে তুমি আমার সঙ্গেও কোনো অন্যায় করবে না, আমি জানি। রাজি তো তোমাকে হতেই হবে শ্যামা। আজ স্টেজের মধ্যেই তোমাকে মেরে আমি 30 লাখ টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ব, সেটা তোমাকে করে যেতেই হবে। দিদি তুমি কিছু বলছো না কেন গো? তুমি কি চাও না যে আমি এই রাউন্ডটাতে খোল বাজাই? তুমি চাও না বলো, তাহলে আমারে কেন সুযোগ দিচ্ছ না? আমার দাও না একটা সুযোগ। আমি তুমি তো দেখেছো বলো যে আমি 2টো রাউন্ডে কত ভালোভাবে বাজিয়েছি, মন প্রাণ উজাড় করে আমি খোল বাজিয়েছি, দিন নেই রাত নেই জেগে জেগে তোমার গানগুলো আমি শুধু তুলেছি। যখন আমার রিহার্সাল করতে বলেছে আমি তখন রিহার্সাল করেছি, তাহলে তুমি কেন বাদ দিয়ে দেবে বলো? আমি এত বড় কি এমন অন্যায় করে ফেললুম যে আমায় তোমরা বাদ দিয়ে দিচ্ছ? পদ্ম, কান্নাকাটি করে কোনো লাভ নেই। নিখিল যখন এই সিদ্ধান্তটা নিয়েছে তাহলে সিদ্ধান্তটা আমাদের মানতে হবে, ব্যাস। আর একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিই, বারবার বারণ করার সত্ত্বেও যখন তখন বাইরে চলে যাওয়া, যখন তখন ফোনে কথা বলা, তখন থেকে কিন্তু আমরা তোমাকে সন্দেহ করছি। একবার ছোট কর্তার সঙ্গে কথা বলতে হবে। এভাবে সন্দেহের বসে কি পদ্মকে বাদ দেওয়া হচ্ছে নাকি আরো কোনো গভীর কারণ রয়েছে সেটা জানতে হবে আমাকে। আমি বলি কি এই রাউন্ডে না হয় মন্দিরাকে তুমি খোলটা বাঁচাতে দাও। শোনো না, আমাদের দল যদি জেতে তাহলে নিজে হাত ধরে আমি তোমাকে স্টেজের উপর নিয়ে আসবো আর সবার সামনে তোমার নাম ঘোষণা করব, কেমন? ও শ্যামা দিদি, আমার সঙ্গে এত বড় অন্যায় করোনি শ্যামা দিদি। আমি সবার সামনে খোল বাজাতে চাই, শেষ রাউন্ডে আমি খোল বাজাবো, আর কেউ বাজাবে না। তুমি আমার শেষ সুযোগ দাও, আমার সঙ্গে এরকমটি করোনি, আমি তো কোনো অন্যায় করিনি। বল ও বাবু মশাই, বাবু মশাই একটুখানি বলো না, আমি কি অন্যায় করেছি গো? আমি তো কোনো কিছু ভুল করিনি, কত ভালোভাবে খোল বাজিয়েছি, একটু বোঝো না। শ্যামা দিদি, আমার এই ফোন আসলে সমস্যা তো, তুমি দেখে নাও আমার সব তালিকা, তুমি একেবারে ভালো করে দেখে নাও কে কে কারা কারা আমারে ফোন করে সব দেখো। তার আগে বলে দিই, কাল রাতে আমি আমার এক ওই কীর্তনিয়ার দাদা ফোন করেছিল, তার সঙ্গে কথা কয়েছিল ওই এক গ্রামের মেলায়, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, ছোট বোনের মতো স্নেহ করে আমার। ওই প্রতিযোগিতায় কোল বাজাচ্ছি তো তার গর্বে বুক ফুলে উঠছে, কত শুভেচ্ছা দেওয়ার জন্য আমারে ফোন করেছিল, কত কথা বলল। ঠিক আছে, আমি দোষের ভাগিদারি হতে চাই, কিন্তু মানে আমি ফোন দিয়ে দিচ্ছি, তুমি কত কত শোনো না, এসব থাক না মেশমাসে। এভাবে কান্নাকাটি করো না পদ্ম, এরকম ফোন করে কি প্রমাণ করতে চাইছো তুমি? অযথা আমাদের রিহার্সালের সময় নষ্ট হচ্ছে। না 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 না, তুমি তুমি কথা বলো কথা বলো, আমার এত বড় দোষ দিওনি দিওনি দিওনি। তো এখন কেন ফোন করছে? ওইদিকে গেই, তার মানে কোনো গন্ডগোল হলো? ওর তো এই সময় ফোন করার কথা নয়। যে কথাগুলো ভেবেছিলাম সেগুলো এখন বানিয়ে বলি। হ্যালো বোন, বল তোর রিহার্সাল কেমন চলছে? হ্যাঁ, প্র্যাকটিস ঠিক করে করছিস তো? খোল বাজাবি ভালো করে। আমি কিন্তু এখানে কীর্তনিয়া পাউল লোকগীতির সাথে যারা যারা যুক্ত আছে সব বন্ধুদের বলেছি তোর কথা। হ্যাঁ, সবাই তোর প্রোগ্রাম দেখবে টিভিতে। কিরে, শুনতে পাচ্ছিস? কিরে চুপ করে আছিস কেন? হ্যালো, ¶¶
মেসোমশাই, পদ্ম একদম ঠিক কথাই বলেছে। কাল রাতে ওর দাদার সঙ্গেই কথা বলছিল। কথা শুনে যেটুকু বুঝলাম তাতে মনে হলো তিনিও এই কীর্তনের সঙ্গে যুক্ত আছেন। যুক্ত নয় গো দিদি, ওই উনিও একজন গায়ক, ওই বীরভূমে একটা কীর্তনের দল রয়েছে, সেই জন্যই ফোন করেছিল আমারে শুভেচ্ছা দেওয়ার জন্য। এবার তুমি আমার একটা কথা বলো তো, এরপরও কি আমার দোষ দেখতে পাচ্ছ? কিসের দোষ আছে বলো তো আমার? সেটা আমি বলছি।